সিপিআইএম এর উদ্যোগে দমদম বিধানসভার বিধায়ক তন্ময় ভট্টাচার্যর উপস্থিতিতে উত্তর চব্বিশ পরগনা দিগঙ্গা ব্লকে প্রায় 400 পরিবারের হাতে বস্ত্র, স্যানিটাইজার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ। আমফান ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বহু পরিবার। করোনা ভাইরাস মোকাবিলার জন্য দিনের পর দিন বেড়েই চলেছে লকডাউন। কর্মহীনতায় ভুগছিল বহু পরিবার, কোনো রকমে দিন কাটছে ওই সমস্ত অসহায় পরিবারের। আর ওই সমস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন দমদম বিধানসভার সিপিআইএম এর বিধায়ক তন্ময় ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তন্ময় ভট্টাচার্য বলেন, উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থেকে জসিমউদ্দিনের রিপোর্ট, 7 টিভি বাংলা। আমাদের রাজ্যের মানুষকে বিপর্যস্ত, বিপন্ন করেছে। তখন থেকেই বামপন্থীরা রাজনৈতিক শক্তি হিসাবে সিপিআইএম, গণসংগঠন হিসেবে এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি, বহু স্বেচ্ছাসেবী সংস্থা, সামাজিক সংগঠন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নানানভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রকৃত অর্থে এই বিপন্ন সময়ে সাধারণ মানুষ সরকারকে খুঁজে পাননি। যে দায়িত্ব সরকারের ছিল সে দায়িত্ব সরকার পালন করেনি, ফলে মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্বটা মানুষের ভিতর যারা অগ্রসর চেতনার বাহক এবং ধারক সেই বামপন্থী কর্মীরা নিয়েছেন। সেই হিসাবেই নিউ ব্যারাকপুরের ছাত্র যুব মহিলারা ঠিক করেন যে তারা 400-500 মানুষের কাছে তাদের সাধ্যমতো সামগ্রী পৌঁছে দেবেন। সেই হিসাবে আমি যেহেতু ওই বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আমায় তারা জায়গা ঠিক করতে বলেন। আমি এখানকার গণ আন্দোলনের নেতা দেবাশিস মৈত্রর সাথে কথা বলে জায়গাটা নির্ধারণ করি। তারপরের ঘটনা আপনারা সকাল থেকে দেখেছেন, বহু মানুষ এসেছেন এবং বহু মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে ত্রাণ শব্দটা ব্যবহার করি না, কারণ ত্রাণ দেওয়ার কোনো অধিকার আমাদের নেই। সাধারণ মানুষ যেভাবে জীবন বিপন্ন করে রাস্তাঘাটে বেরিয়েছে, এর থেকে লকডাউনের সামনে যে আরও লকডাউন বাড়ছে, সাধারণ মানুষ কি আপনাদের থেকে আরও ভরসা করতে পারে? লকডাউন এবং আনলক এই দুটোই চরম ব্যর্থ হয়েছে। যেদিন দেশের প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করেছেন, সেই দিন আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 256 জন। যখন আনলক ওয়ান ঘোষিত হলো তখন ওটা 7 লক্ষ অতিক্রম করেছে, এখন ওটা 9 লক্ষ অতিক্রম করে 10 লক্ষ ছুঁই ছুঁই ইতিমধ্যে 10 লক্ষ অতিক্রম করে গেছে কিনা আমি জানি না। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, এই দুটো সরকারই করোনা মোকাবিলায় তাদের চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন সরকারের বিকল্প কোনো সংগঠন হতে পারে না, সুতরাং আমরাও সরকারের বিকল্প না। সরকার যা করতে পারে তা আমরা করতে পারছি, আমরা কখনো এ দাবি করছি না। আমাদের সাধ অনেক, সাধ্য সীমিত। আমরা আমাদের সেই সীমিত সাধ্য নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাতে যদি একজন মানুষও উপকৃত হন, আমরা সেটাই আমাদের সার্থকতা বলে বিচার করব। সমস্ত প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের এই জেলার ব্যারাকপুর, নিউ ব্যারাকপুর বিলকান্দা এরিয়া কমিটির অন্তর্গত ছাত্র যুব মহিলারা, তারা তাদের সাধ্যমতো ডাল, চিনি, সাবান, মাস্ক, চিড়ে, মোমবাতি, বিভিন্ন জামা কাপড়, বিভিন্ন সাইজের শাড়ি ইত্যাদি ইত্যাদি, সর্ষের তেল আছে, অনেক এরকম নিত্য প্রয়োজনীয় জিনিস, দেশলাই, এই সমস্ত জিনিসপত্র যেগুলো প্রতিদিন প্রতি মানুষের দরকার, সেই জিনিসগুলো তারা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আপনারা কি আরও সাধারণ মানুষের পাশে গিয়ে এইভাবে আরও প্রোগ্রাম করতে চান? আমরা ইতিমধ্যে আমাদের দেগঙ্গা 3 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আমাদের দেগঙ্গা, আমাদের এলাকাভুক্ত 88টা বুথের প্রায় 3000 পরিবারের পাশে আমরা চাল, ডাল, আলু এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইতিমধ্যে তুলে দিয়েছি গত মে মাস এবং জুন মাস ধরে।